হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর সুব্রতকে দেখাচ্ছি। তো গাইস, আমাদের আজকে ছিল শুটিং, শুটিংটা হলো না। কারণ কি জয়, কোথায় গেলে? শিবুকাকুর দোকান বন্ধ ছিল, আমাদের বক্স নিয়ে একটা ব্যাপার ছিল, বক্স তো ছিল না। শিবুদার দোকান অফ ছিল, তো আমরা কাজটা করতে পারি নাই। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি খাইতে, ফুচকো ফুচকো খেতে যাচ্ছি ওখানে। চলো, এই বাউ, চল রে, চল রে। ও বাবা, ব্যাপার দেখছো তো, আইফোন আইফোন। চলো চলো চলো, কোন দিক থেকে? তোমাদের চলো, গাইস চলো, রেডি আমি। আমরা ভূম নিয়ে বেরোয় পড়ছি। রাহুল, বারবার স্টার্ট তো বন্ধ করতেছিস কেন? চালাতে পারছ নাকি? ঠিক কবে করবি? কত ভাই, বাইক আছে A1, ও শুধু ডিস্টার্ব করে, দেখো তো। আর ওই যে আমাদের বাচ্চা পাটি কত দূর চলে গেছে ওই জায়গায়। গাইস, আমি এখনই স্নান করে আসলাম, এমন স্নান করছি এখনো চুল শুকায় নাই, হাওয়াতে লাগিয়ে হয়তো শুকাই যাচ্ছে। চুল দাড়ি তো বড় হয়ে গেছে, কাটবো কিনা কমেন্টে জানাও, না তো সন্ন্যাসী হবো কোনটা বলো একটু কমেন্টে জানাও। শিলিগুড়ি মাথা ভাঙ্গার গাড়ি গেল, শিলিগুড়ির পাবলিকদের হায়, মাথা ভাঙ্গার পাবলিকদের হায়। দেখা হবে খুব তাড়াতাড়ি, চশমাটা পরে নেই, ধুলা লাগতেছে। তো গাইস, আমরা চলে আসলাম ময়নাগুড়িতে আর কি। তো এসেই এখানে দেখতে পাচ্ছ আমাদের ভাইরা মানে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আমি তো খাবো, আমি ভেজা খাবো না। দেখতে পাচ্ছ খাচ্ছে অলরেডি। এদিকে আমাদের রাহুল দা, তুমি খেলে? একটা খেলাম। আচ্ছা, কিরকম লাগলো বলো? ভালো লাগলো। জয় ভাই, এদিকে কিরকম লাগলো? ভালো তো, দেখতে পাচ্ছ এদিকে বানাচ্ছে আর সবাই খাচ্ছে আর কি। একটু আগে এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো যদিও একটু ফাঁকা হয়ে গেল, সেই জন্য আমরা খেতে পারছি আর কি। আর আমার তো শরীরটা খারাপ, সেই জন্য আমি শুকনো খাবো। তো ঠিক আছে, এক এক করে খাচ্ছি ওরা। তুমি কটা খেলে? এই রাহুল আর জয়কে কি বলবো, মানে তখন থেকে না খালি খাচ্ছি আর খাচ্ছি। ঠিক আছে, আরে আর কত খাবি রে? আজকে একটা ব্যাপার হয়েছে, ঠিক আছে, আমরা তখন তো শুরুতেই বললো আর কি বলার যে আমাদের আজকে একটা শুট ছিল, মানে সেটাতে বক্স লাগবে আর কি। তো ওই বক্সে মানে 200 টাকা রাখছিল যে ওইটাতে বক্সটা আনবে, কিন্তু ওই টাকাটা আমরা মানে ও আজকে দিব না। ঠিক আছে, তো ওই টাকাটা দিয়ে আমরা খাচ্ছি, তো দেখা যাক মানে কালকে 20 টাকা। হ্যাঁ, কি বুঝতেছি দেখলে? তোর কি ভাগ্যে ফুচকা নাই রে? আরে তখন থেকে এই ভিডিও আসি, আমার তো কেউ কিছু দেই না, তোরা তো ভিজা মুজা খাই একে গারে একেবারে। মাকুদা, তুমি তেরে নাম কবে থেকে হইলা? তেরে নাম না, ভালো লাগছ বিদ্যা, ভালো লাগছ অলরেডি। উই আর, আরে দাঁড়া, অলরেডি আমরা তো ফুচকা খাই নিলাম, সুব্রতর জন্য শুকনা ফুচকা হচ্ছে, তো ওটা মেকিং চলতেছে। আরে আজকে কো আইছিল যে একটা ভিডিও, একটা ভিডিও করার পর যে ভিডিওটা শেষ হওয়ার পর আমরা গার্লস স্কুলের সামনে হোম মেয়াদ একবার নিকে দারুণই হয়। জয়, তোমার কেমন লাগতেছে? দারুণ, কোনো কথা হবে না। কত? দশে দশ। দীর্ঘ সময় প্রতীক্ষা করার পর আমারটা আসলে দেখতে পাচ্ছ, আমারটা কতগুলো আছে আমাকে বেশি ভালো লাগছে। বড় কেন কাকু, মানে কি বলতো বলতো কাকু, বলতো মানে কি বললো? না না বলো, কি তুমি মানে খুব কম আছো না? বললাম হ্যাঁ, আমি খুব কাজে থাকি, তো এতগুলো খাইতে পারবে না, একসাথে ওরে গেলে কি হবে? এতগুলো খাইতে পারবে না, ভেজা গুলো খাইলো, শুকনা গুলো খাবে, এতগুলো খাইতে পারবে না, বুঝলা? কং কং,
রাহুল তো জানোই মাকুন্দা যা যা তারটা পারে নিয়ে নেয় মুখে আরে তো বন্ধুগণ কপালটা খুব ভালো আমার গো ফুসকা খাইবার গিয়া বাইকের তেল শেষ হয়ে গেছে আরে আইবো তেল হইবো এটাও তো মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল কি করি ফাঁকা রাস্তা চল স্টার্ট দে এবার দেখ হয় নাকি মানে কপালটা খুব খারাপ বুঝলা আরে ইসে কর না সেলফ দে না মাঝ রাস্তায় তেল শেষ হয়ে গেল ব্যাস পুরা জোরে চল পুরা কুদান দাও এবার পেট্রোল পাম্প দেখতে হবে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প নিয়ারেস্ট পেট্রোল পাম্পে গিয়ে ভরতে হবে তেল কেমন পছন্দ করো সেটাও জানিও তো টাটা ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বাই বাই।